থাকি। বিক্রমকে দেখেছ গো? ছোটদা ভাই তো উত্তমের সাথে উপরে গেল। ও আচ্ছা, আমি একটু উপর থেকে আসছি। শোনো না, বলছি তুমি আর ছোটদা ভাই কি কিছু করছো? মানে আমার এখন মনে হয়েছে তুমি আমাকে সব কিছু বলো না। একজনের জন্য আমার সব হিসেব গোলমাল হয়ে যাচ্ছে। কে কে বল না। মৌমা। না না মৌমা, এরকম কেন ভাবছো তুমি? আমরা কেন তোমাকে কিছু বলবো না? আসিয়াম ততক্ষণ আমি সবকিছুর উত্তর খুঁজে পাচ্ছি, ততক্ষণ আমি তোমায় কিছু বলতে পারবো না মোহ। আমার গজ আর তোমার মন্ত্রী মুখোমুখি। তোমার মন্ত্রী যদি আমার গজকে খায়, তাহলে আমার মন্ত্রী তোমার রাজাকে খাবে। আর যদি না খায়, তাহলে আমার গজ তোমার রাজাকে খাবে। ব্যাস, আর কোনো রাস্তা নেই তোমার কাছে বিক্রমদা? চেকমেট। তুমি প্রচন্ড ভালো খেলো তো। মানে কি শিখালো এত ভালো দাবা খেলা? ওই স্কুলে একটু আধটু শিখেছি আর কি। বাড়িতে তো চেস বোর্ড নেই, তবে স্কুলে একটা বন্ধুর কাছে আছে, মাঝে মাঝে খেলি আর কি। বাপরে, আমি তো অবাক হয়ে যাচ্ছি, মাঝে মাঝে খেললেও এত ভালো মাথা তোমার। মানে ইউ শুড প্লে মোর অফেন অ্যান্ড মোর রেগুলারলি। তোমার এই খেলাটা চালিয়ে যেতে হবে, অ্যান্ড ফর দ্যাট আই এম ডুইং সামথিং। এটা তোমার। আমার? না না, দিদি বকবে। কেন? আমি ও তোমরা এখানে, আমি তোমাদের সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আরে দেখো না, উত্তম কি ভালো দাবা খেলে। আমি ওকে চেস বোর্ডটা দিতে চাইছি, নিচ্ছে না। কেন উত্তম নিচ্ছ না কেন? দেখো দাদা তোমাকে ভালোবেসে এটা দিচ্ছে, কেউ কিচ্ছু বলবে না, তুমি নাও। তুমি দিদিকে খুব ভয় পাও তাই না? ভয়ও পায় আবার ভালোবাসি। দিদি তো আমার সব, আমার বাবা, আমার মা। উত্তম, বাবা মার কথা খুব মনে পড়ে না? না তো। আমি তো জানি না আমার বাবা মা কে। আসলে দিদি তো আমাকে 12 বছর আগে কুড়িয়ে পেয়েছিল।
খুব ছোট, তারপর থেকে দিদি আমাকে মানুষ করেছে। দিদি নিজেও তখন বেশি বড় নয়। আর তোমার দিদির বাবা মা? সে তো জানি না। দিদিরও তো আমার মতো কেউ ছিল না। সেই থেকে আমার জন্য দিদি আছে আর দিদির জন্য আমি। রূপালি দিদির বাবা মানে 12 বছর আগে রূপালি দিদি উত্তমকে পেয়েছে। ভাই ভাই, কিরে তুই এখানে? চল বাড়ি চল। ম্যাডাম বলছি আমি ওকে রেখে সন্ধ্যাবেলা এবার আসছি। হ্যাঁ তোমরা কিন্তু খেয়ে যাও। হ্যাঁ চল টাটা। রূপালির দিকে আরেকটা পয়েন্ট বাড়লো। সব কিরকম মিলে যাচ্ছে না? এটাও মিলে গেল 12 বছর। না তাও খটকা যাচ্ছে না। আচ্ছা তুমি রূপালির বাড়িতে গেছিলে না? হ্যাঁ গেছিলাম। তো না ভাবছিলাম আমরা যদি আজকে সন্ধ্যের পর রূপালির পাড়ায় যাই একবার। আচ্ছা বিক্রম, ওই পাড়ায় গেলে না রূপালিদির বাড়িতে যাব। কেন? দেখো না উত্তমের কথা শুনতে শুনতে আমরা এমন ঘেটে গেছি যে ও যে স্পোর্টটা নিয়ে যায়নি সেটাও আমরা লক্ষ্য করিনি। ওকে দিয়ে আসবো কেমন? ওকে না খুব ভালো লেগেছে আমার। আমারও ভালো লেগেছে, খুব ভালো ছেলে। চেস বোর্ডটা দেবো, তবে এটা নয়, আমি আইডেন্টিক্যাল এরকমই একটা চেস বোর্ড আমি ওর জন্য নতুন ভালো কিনে নিয়ে যাব। ঠিক আছে, তুমি চেস বোর্ডও কিনবে আর কিছু বইও কিনবে, ও বই পড়তে খুব ভালোবাসে। যাক বাবা, ভালোই ভালো সবকিছু মিটে গেছে। হ্যাঁ।